টাকা চলে যাচ্ছে। হ্যাঁ বলছি যে গল্পটা চলছে তো, দাও দাও ঠাকুর প্রণাম করে না। হ্যাঁ দাও সিদ্ধিকে আসো, বলুন আর আমাদের দুজন গেস্ট আছে গল্পটা করে মেইন গেটে যাবে। ঠাকুর প্রণাম করে না। ঠিক আছে। হ্যাঁ 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 থ্যাংক ইউ। প্রণাম করো দাদু দিনদারকে, প্রণাম করো করো ওইভাবে না, পায়ে হাত দিয়ে করতে হয়, পায়ে হাত দিয়ে। ছোট না তো, 5 বছর হয়ে গেছে তো। আর কি বলবো, না না শেখা ওইগুলো, এখান দিয়ে খুলছে উনি, সামনে টেনে ধর। ওয়েট করতে হবে কিছুক্ষণ, এখন বসো রেখে না হলে এখানটা। কথাই আছে মানুষই লক্ষ্মী মানুষই যোগ্যী। তো দুদিন মা বাবা ছিল, হয়তো একটুখানি কাজের প্রেশারটা বেশি ছিল, ভিডিও ঠিক করে করতে পারছিলাম না তো। কিন্তু দেখো আজকে বাড়ি চলে যাওয়ার পরে না, ঘরে যখন ওদেরকে গাড়িতে তুলে দিয়ে আমি ঘরে এসেছি না, একদম ভালো লাগছিল না, মনে হচ্ছিল যেন খুব ফাঁকা ফাঁকা লাগছে, এতটা খারাপ লাগছিল। তো মোটে একদিন থাকলো, মানে যেদিন এসেছে মাঝখানে একদিন, আজকে তো চলে যাচ্ছে, সকালবেলা উঠেই বেরিয়ে যাবে বলছি না, বললাম না এত দূর যাবে, আমি রান্না করে আগে খাইয়ে দেবো, ভাত খেয়ে যাও, যেটা আমি ছোটোবেলা আমার মা শিখিয়েছে আমি সেটাই মার সাথেই করলাম আজকে। তো মা কোথাও গেলে আগে বলে না দুটো ভাত খেয়ে বেরো, তারপরে তুই যেখানে খুশি যা খুশি খেয়ে নিতে পারবি, কিন্তু ভাত খেয়ে বেরোলে পেটটা ভর্তি থাকে। তো আমিও মাকে বললাম মা বাবাকে যে না আগে ভাত খেয়ে যাবে, আমি সকাল সকাল উঠে রান্না করে দেবো, তো তারপরে বাড়িতে গিয়ে তুমি যা খুশি খেয়ে নাও, ছাতু মুড়ি খাও বা মুড়ি টুড়ি যা হোক খেয়ে নাও, এই কষ্ট করে গিয়ে আবার তোমাকে রান্না করতে হবে। তো যার জন্য আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি, উঠে নিয়ে তারপর রান্না বসিয়ে দিয়েছিলাম ওদের জন্য। তো ডাল, তারপরে পোস্তের বড়া, বেগুন পটল ভাজা, তারপরে আলু দিয়ে বেসন দিয়ে একটা পকোড়া মতো, এটা এইসব রান্না করেছি। আর একটা জিনিস মানে ছিল, সেটা আমার তাড়াতাড়িতে মাথাতেই নেই, সেটা হচ্ছে আলু পোস্ত কিছুটা তোলা ছিল, ওদের জন্যই রেখেছিলাম যে খেয়ে বেরোবে, তো একদম বেমালুম ভুলে গেছি। তো যাই হোক সকালবেলা ওদেরকে খাইয়ে দিলাম, তারপরে দই দিলাম, দই টই খেয়ে সব কিছু খেয়ে বেরোলো বাড়ি থেকে। তো খুব খারাপ লাগছে যে দুটো দিন মা বাবা ছিল, একটু কথা বলছিলাম, আর একাকিত্ব লাগছে খুব, মনে করেছিলাম বেশ ওরা 3-4 দিন থাকবে, একটুখানি 3-4 দিন একটুখানি একটু অন্যরকমভাবে কাটাতে পারবো, তো সেটা থাকলো না। তার কারণ এটা বলতে যাচ্ছিলাম যে গোপাল মন্দিরে যেহেতু বাবা ক্যাশিয়ারের দায়িত্ব আছে, তো আজকে হচ্ছে গোপাল মন্দিরের যেহেতু পুরনো ছাদটা অনেক দিন পুরনো হয়ে গেছে, তো সেটাকে এখন নতুন করে আবার ভেঙে টেঙে করা হচ্ছে, তো আজকে ছাদ ঢালাই আছে। আর টাকা পয়সা যেহেতু বাবার কাছেই থাকে, তো টাকা পয়সা দেওয়ারও ব্যাপার আছে, তারপরে এতদিন সব টাকা ফাঁকা কালেকশান করেছে, করে আজকে ছাদ ঢালাই হবে, তো সেখানে থাকাটাও দরকার। তো যার জন্য একবার দুবার আমি বলেছি, বেশি বলিনি, কারণ জানি ওখানে বাবা থাকা দরকার। সুমিত বারবারই বলছিল, তারপর সমৃদ্ধ যেতেই দেবে না দাদু দিনদানকে, না তোমরা যাবে না। আসলে ওরা আসলে কি হয়, সমৃদ্ধ সারাদিন একা একাই থাকে, ওরা আসলে কি হয়, ওরা একটুখানি গল্প শুনতে পারে, একটুখানি যেটা সব থেকে বেশি পায় সেটা হচ্ছে দাদুর কাছে এটা করছে, যেহেতু হচ্ছে দিনদানের কাছে এটা বলছে, জেদ ধরে না, মানে ডিমান্ড করলেই
পেয়ে যায় আর কি। তো সেই জায়গাটা তো বাচ্চাদের সবসময় ভালো লাগবে। তো মোটামুটি দাদু দিনদানের কাছে যেটাই চাইছে সেটা পেয়ে যাচ্ছে। তো যার জন্য ও বারবার বলছিল, কিন্তু অ্যাকচুয়ালি উপায় নেই সেটা আমি বুঝি, কিন্তু ও তো বুঝবে না যে একটা কাজ হচ্ছে সেখানে থাকাটা দরকার। তো যার জন্য আমি বললাম না ঠিক আছে যাও, পরে এসো, আবার পুজোর সময় এসো। আর তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে দিলাম যে খেয়ে দিয়ে যাও, তাহলে আর বাড়িতে গিয়ে সেই কাজের তাড়াটা থাকবে না যে ভাত বসাতে হবে, রান্না করতে হবে। তো যাই হোক, বাড়িতে গিয়ে ওরা মানে যেহেতু ওদের প্রবলেমটা কী বলো তো, নিরামিষ খাই তো রাস্তাঘাটে, যেমন আমরা যাই খেলাম, চাউমিন খেয়ে নিলাম বা ডিম টোস্ট খেয়ে নিলাম, ওদের তো সেটা হবে না। আর অত বেলাতে গিয়ে তখন কচুরিও পাবে না, তো মুড়ি দু মানে একটু মুড়ি টুড়ি খেতে হবে আর কি, এইসব খেতে হবে। তো যার জন্য পাঠিয়ে দিলাম, যে বললাম মিষ্টি কিছুটা নিয়ে যাও, দিয়ে মিষ্টি দিয়ে বললো না মিষ্টি খাবো না, রেখে দিয়ে গেল। তো যাই হোক, চলো এখন আমার কোনো কাজ নেই, শুয়ে আছি, সকালবেলা উঠেই যেহেতু রান্নাবান্না করে নিয়েছি, আর তার সাথে আলু সেদ্ধও দিয়েছিলাম, ডালটা অনেকটা করেছি, আর কালকেও শাশুড়ির ওখানে রান্না করে সব পাঠিয়ে দিয়েছিলাম। আজকে আর মানে আজকে কী আছে, আজকে বোধহয় ওই যে একাদশী না কী আছে, নিরামিষ সব করে পাঠিয়ে দিয়েছিলাম, ফলে ওখানেও আজকে আর পাঠানোর কিছু নেই, কারণ কালকে রান্না করে বউটা গেছে, আজকে আসবে না। আজকে মানে শাশুড়ির ওখানে রান্না সব করা আছে, এবার কালকে যদি না আসে কালকে আবার আমাকে রান্না করে কিছু পাঠাতে হবে। তো এই হচ্ছে আপডেট। সমৃদ্ধকে মা থাকতে থাকতে একটু পড়িয়ে নিয়েছি, পড়িয়ে নিয়েছি বলতে আমি তো বুঝতে পারিনি, মাকে বললাম তুমি একটু বসো, নিজে নিজে পড়বে। তো ওই যা হোক একটু পড়েছে, আমার আর দেখার মতো সময় ছিল না, আর শরীরেও আর ভালো লাগছিল না, পারছে না, তো আমি একটু শুয়ে আছি। তো আর এখন কোনো কথা বলবো না, আবার পরে দেখা করবো তোমাদের সাথে। আগের দিনের ভিডিওতে বলেছিলাম আমার কানেরটা তোমাদের শেয়ার করবো, তো এই দেখো মা বাবা মানে কানেরটা নিয়ে এসেছে ওখানে। তো এটা আমি আগে ভল্টে পাঠানোর আগে ভাবলাম তোমাদের শেয়ার করে দিই। তো এই হচ্ছে আমার বিয়ের কানে। তো ক্যামেরাতে যে যদিও বা খুব ছোটো ছোটো মনে হচ্ছে দেখতে, কিন্তু ততটা কিন্তু ছোট নয়, আর খুব ভারী জিনিসটা, মানে জাবদা আর কি যাকে বলে, সেরকম আর কি। তো তোমাদেরকে শেয়ার করলাম, মানে এটা পেয়ে যে আমি কী খুশি হয়েছি তোমাদের সেটা আমি বলতে পারবো না। যাদের একমাত্র গয়না হারানোর পর গয়না খুঁজে পেয়েছে তারাই সেই খুশিটা উপলব্ধি করতে পারবে। তো এই যে মা বাবা বিকেলবেলা মা বাবা চলে গেছিলো, আর আমি এখানে মাকে মা বাবার সব জিনিসপত্র কিনে রেখে দিই, তার কারণ হচ্ছে এত দূর থেকে বই আনাটা খুব অসুবিধা হয়, আমার মা কোনোদিনও নাইটি ফাইটি কোনোদিনও পরে না। তো যাই হোক, আমি এখানে দুটো তিনটে শাড়ি রেখে দিয়েছি, আমার শাড়ি যেগুলো মা এসে পরে, আমি তো খুব একটা শাড়ি পরি না, পরেই থাকে। তো সেই শাড়িগুলোই মা দু তিন দিন পরছিল ঘরে আর কি, ঘরের মধ্যে যদি পরে, আর বাইরে বেরোনোর জন্য নিজের শাড়ি কিছু নিয়ে আসে। তো এই যে সেই শাড়িগুলোই এখন মা কেচে গেছে, আর আমি একটা কেচে দিয়েছিলাম, তো এখন সেইগুলোই গোছাচ্ছি আর কি, শাড়ি সায়া সব গুছিয়ে তুলে রাখবো, আবার যখন মা আসবে তখন পরবে। সন্ধেবেলা এমন আকাশ সেজে এলো যে মনে হলাম এখনই ঝড় বৃষ্টি হবে, আমি বেশ আনন্দ করছিলাম যে এখনও বৃষ্টি হবে। কোথায় বৃষ্টি ছাতা, একটুখানি একটুখানি কয়েক ফোঁটা মানে পড়ে মাটির জাস্ট ধুলোটা মরলো, বৃষ্টিটাও বন্ধ হয়ে গেল। তো সুমিতকে বললাম, সুমিতের আমাদের বটতলাতে কিছু কাজ ছিল, তো সুমিত বললো চলো ঘুরে আসি। তাই বললাম তাহলে কিন্তু আমি আজ রান্না করছি না, বাইরে থেকেই কিছু কিনে আনবো, বললো ঠিক আছে তাই করো চলো। তো এইভাবে মাঝে মাঝে একটু স্কিপ দেয় আর কি, আর কিছু না, সবসময় তো একঘেয়ে ভালো লাগে না রান্না করতে, তো মাঝে মাঝে রাত্রে ডিনারটাও কিনে আনি, আবার মাঝে মাঝে লাঞ্চটাও ভেবেছি খেয়ে চলে আসবো। তো আমরা এই কাকুর দোকান থেকে সবসময় হোমিওপ্যাথি ওষুধ নিই, এটা ফার্মেসি, হোমিওপ্যাথি এবং ডাক্তারও বসে। তো এই দেখো সব ডাক্তারদের নাম, আর তোমার ঠিকানাটা বলে দাও। এই আমার ঠিকানাটা এই কালীতলায়, শ্রীরামপুর পাঁচই বাজার থেকে একটু এগিয়ে এসে ঠিক কালী মন্দির একটা আছে, তার ঠিক অপোজিটে, মানে ব্রিজটা যেখানে শেষ হচ্ছে, ফ্লাইওভারটা
সেখানে কালী মন্দির যেদিকে পড়বে তার ঠিক উল্টো দিকে হচ্ছে আমার দোকানটা, দুটো ফুলের দোকান। এই যে দেখাচ্ছি, এই যে মন্দিরটা আছে দেখো, কালীতলার মন্দির, এই ব্রিজটার ঠিক অপোজিটেই হচ্ছে কাকুর দোকান। নামটা বলে দাও। দোকান শঙ্কর হোমিও হল। শঙ্কর হোমিও হল, ঠিক আছে। আসার পথে ডিনার নিয়ে চলে এলাম, আজকে ডিনারে আছে দেখো সুমিত, মানে চাইলো মোগলাই খাবে তো মোগলাই নিয়ে এসছে, আর আমি নিয়েছি ভেজ চাউ। আর সমৃদ্ধকে এখানে আমরা দুজনেই একটু একটু করে শেয়ার করেছি, আর ও টিভি দেখছে, এখনও খাবার নাম নেই। তো চলো আজকের মতো গুড নাইট সকলকে।